ভেতরে আসতে পারি? অবশ্যই এসো। ব্যস্ত ছিলে? একটু, নিজেকে নিয়ে। আচ্ছা, তা তুমি হঠাৎ কি মনে করে? না, ওই এটা মানে ওই ইয়ে জাস্ট একটা গিফট। না গিফট ঠিক না, তবে ওই জাস্ট তোর আসলে কোনোদিন তোমার জন্য কিছু নিয়ে আসিনি, তো তাই এটা হাতে করে নিয়ে এলাম। জাস্ট ফ্রেন্ডশিপ। অবশ্য তুমি যদি কিছু মনে না কর। মনে করার কিছু নেই এর মধ্যে। দাও দেখি। এত খারাপ মানে? না, একবারে চোখ মুখ লাল করে চোখে জল এনে ফেললে। না মানে আসল কথাটা হলো যে লাল রং তোমার জীবনে নেই, তাই লাল শাড়িটা দেখে একটু ঘাবড়ে গেছে, তাই না? ডায়েরি পড়ে তো তুমি তুমি আবার সবই জেনে ফেলেছ। ডায়েরি পড়ে যা জেনেছি সেটার জন্য যা অপমান করা সেটা তুমি করেছো, সেটা অভাব হয়ে গেছে। একটা কথা বলবো, এই লাল শাড়িটা আমি ইচ্ছে করেই এনেছি। তোমার জীবনে লাল রং নেই এটা জেনেই এনেছি। অন্যের জীবনের কষ্টের দিকটা নিয়ে মজা করতে তো বেশ ভালোই লাগে দেখছি তোমার। এটার উত্তর পরে দেব, তার আগে একটা কথা বলো, তোমার জীবনে কষ্টের জায়গাটা ঠিক কোনটা? তুমি বিষকন্যা তাই? হ্যাঁ তাই তাই তাই। কাজরি তুমি বিষকন্যা, কারণ তোমার মা তোমার জন্ম দিতে গিয়ে মারা গেছে। তুমি তোমার মাকে বলেছিলে মারা যাওয়ার জন্য? না, তোমার প্রথমবার বিয়ে যার সঙ্গে ঠিক হয়েছিল সে মারা গেছে সাপের কামড়। তুমি সাপটাকে ইনস্ট্রাক্ট করেছিলে কামড়ে দেবার জন্য? নিশ্চয়ই নয়। কাজরি তোমার সেকেন্ড হবু বর মারা গেছে সুইসাইড করে, কারণ কারণ সে অন্য একটি মেয়েকে ভালোবাসত। কাজরি এই সব কিছুর জন্য তোমাকে দায়ী করা যায় না। চুপ করো, দয়া করে তুমি চুপ করো। আমি সাধারণত চুপ করেই থাকি, কিন্তু একবার কথা বলতে শুরু করলে মাঝখানে থেমে থাকাটা আমার অভ্যেসের বাইরে। আমি অনেক চিন্তা ভাবনা করেছি, অনেক 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 চিন্তা করেছি, অনেক চিন্তা করে একটা জিনিস দেখেছি যে তোমার তৃতীয়বারের বিয়েতে যেটা ঘটেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। তোমার বাবা মারা গেছেন জাস্ট হার্ট অ্যাটাক করে। কাজর তুমি বিষকন্যা বলে নয়। আমি বিষকন্যাই। কোন যুগে বাস করো তুমি? একটা কথা তোমাকে স্পষ্ট করে বলতে চাই, এই বিষকন্যা কনসেপ্টে আমি কিন্তু বিলিভ করি না। আর আমি আমি আমার বন্ধুকে বিলিভ করতে দেব না। আমার অতীতটা নিয়েই কিন্তু আমি। শুধু অতীত কেন কাজরি, বর্তমান ভবিষ্যৎ এগুলোর কি হবে? এই শোনো, আমার একটা মিষ্টি বন্ধু হয়েছে, মিষ্টি বন্ধু, তার অতীত যাই হোক না কেন সে এখন পুরোদস্তুর একটা মানুষ। সে চোখে স্বপ্ন দেখতেই পারে যদি সে চায়। সে স্বপ্নের রং যদি লাল হয় তো ক্ষতি কোথায়? কাজরি কাজরি, তাই এই শাড়িটা তোমার জন্য এনেছি, তোমার জন্য। তুমি আমার জন্য এত ভেবেছ? এটাই তো বন্ধুত্বের একমাত্র ধর্ম, তাই না? না, অনেক হয়েছে, আর একদম সময় নষ্ট নয়।
এটা পরে খুব তাড়াতাড়ি রেডি হয়ে নাও, হাতে মাত্র 2 ঘন্টা সময়। আজকে একাডেমিতে একটা নাটক দেখতে যাব, কেমন? ওকে, কুইক।